ফ্রেন্ডস, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে চাই। যারা অনলাইনে ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে চাও তাদের জন্য একটা সুখবর রয়েছে। তাদের জন্য কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে চলে এসেছে কেন্দ্রীয় সরকারের, এবং আমি কিন্তু সেই ওয়েবসাইটের সন্ধান পেয়ে গেছি এবং এটা কিন্তু 100% কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট, কোনো রকম ফেক নয়। এবং আমি নিজেও কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই আমি নিজে রেজিস্ট্রেশন করেছি, নিজে কিন্তু অবশ্যই সাবমিট করেছি। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করে রেজিস্টার করতে হয়। খুবই সহজ পদ্ধতি, একদমই কঠিন না, এবং তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। তো চলো সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রতিবারের মতো ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট থাকে, ভিডিওটিকে একটা লাইক করে কিন্তু উৎসাহ দিতে হবে। এবং আমার এই চ্যানেল দ্য টেকনোম্যানকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ধরনের ভিডিও নিয়ে কিন্তু সবসময় আসে থাকি। তো ফ্রেন্ডস, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি দিকে এগিয়ে যাচ্ছি। ওকে ফ্রেন্ডস, সরাসরি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে লিখলাম মাই গভ। মাই গভ লেখার পরে কিন্তু ফার্স্ট যে ওয়েবসাইটটা খুলে আছে mygov.in, এই ওয়েবসাইটে চলে যাব এবং এখানে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু রেজিস্টার বলে অপশান আছে, রেজিস্টার। তো রেজিস্টার করে নেব। রেজিস্টার করতে গেলে কিন্তু এখানে ফুল নেম, ইমেল আইডি ইন্ডিয়া যেটা থাকবেই, এবং মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে কিন্তু ডেট অফ বার্থ দিয়ে কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে কিন্তু অবশ্যই লগ ইন হয়ে যাবে। এবং যেহেতু আমার অলরেডি এখানে লগ ইন করা আছে, মানে আমার যেহেতু এখানে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি সরাসরি কিন্তু ওটিপি দিয়ে লগ ইন করে নেব। তো ফ্রেন্ডস, লগ ইন করার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা ওয়েবসাইটটা এরকমভাবে খুলে যাচ্ছে এবং সরাসরি কিন্তু আমরা এখান থেকে চলে আসবো ডুসে। এবং ডুসে আসার পরে কিন্তু আমরা দেখে নেব এখানে নানা রকমভাবে কিন্তু লোগো ডিজাইন করতে পারি আমরা, ইনোভেশন চ্যালেঞ্জ রয়েছে, শ্রী শক্তি চ্যালেঞ্জ, সমস্ত কিছু কিন্তু নানারকম কাজ কিন্তু আমরা করতে পারি। তবে আমরা যেটা করতে চাই যে এই অপশানটা জয়েন দ্য ওয়ার এগেনস্ট কোভিড-19, মানে ভলেন্টিয়ার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার টু পার্টিসিপেট। তো আমরা এখানে সরাসরি ক্লিক করব এবং যখনই ক্লিক করব তখনই আমাদের এখানে দেখা যাচ্ছে ভলেন্টিয়ার নাও ফর ইন্ডিভিজুয়াল। যদি আপনি একা হতে চান তাহলে কিন্তু এই ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, এবং যদি অর্গানাইজেশন থাকে, মানে যদি আপনার কোনো রকম মানে ভলেন্টিয়ার অর্গানাইজেশন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। তো আমি এখানে সিঙ্গেল মানে ইন্ডিভিজুয়ালের জন্য ভলেন্টিয়ার নাও করলাম। তো করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে ফুল নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, জেন্ডার সিলেক্ট করতে দিয়েছে এবং ডেট অফ বার্থ যেটা হবে সেটা দিয়ে দেবেন, এবং অবশ্যই কিন্তু অ্যাড্রেস দিতে হবে, সিটি, ডিস্ট্রিক্ট দিতে হবে, স্টেট দিতে হবে, যত রকম এবং যাবতীয় যা ডিটেলস আছে সমস্ত কিছু কিন্তু এখানে ভরতে হবে, আর কিছুই নেই। এখানে সমস্ত রকম ডিটেলস কিন্তু ভরে দিলেই, এবং অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে যে কোন ক্যাটাগরির আন্ডারে আপনি কাজ করতে চান। সেই ক্যাটাগরি সিলেক্ট করার পরে যদি আদার কোনো ক্যাটাগরি আপনি চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিন। এবং অবশ্যই কিন্তু মাধ্যমিক যোগ্যতা থেকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা যাবে, যদি মাধ্যমিক কেউ হয় তারাও কিন্তু এখানে কিন্তু এই ফর্মটা ভরতে পারে, তাহলেও কিন্তু তারা অ্যাপ্লিকেবল। খুবই সহজ একটি ফর্ম। এখানে ইমেল আইডি দিতে হবে, জেন্ডার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সিটি দিতে হবে, এবং অ্যাভেলেবিলিটি দেখতে হবে যে এখানে বলেছে ইমিডিয়েট না 24 আওয়ার্স অফ নোটিস, মানে যদি ইমিডিয়েট হয় তাহলে সরাসরি সঙ্গে সঙ্গে কল করার সঙ্গে সঙ্গে কিন্তু যোগদান করতে হবে, এবং 24 আওয়ার্স অফ নোটিস মানে 24 ঘন্টার মধ্যে যোগদান করতে হবে। তো এটা অ্যাজ পার তোমাদের নিডস, তোমাদের যা প্রয়োজন তোমরা সেভাবে সিলেক্ট করে নাও। এবং প্রফেশন দিয়েছে কোন প্রফেশনের আন্ডারে এখানে কাজ করা যেতে পারে, এতগুলো প্রফেশন আছে এই প্রফেশনের আন্ডারে কিন্তু কাজ করা যেতে পারে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সেকেন্ডারি দিয়েছে, মানে মাধ্যমিক থেকে কিন্তু অ্যাপ্লিকেবল, এবং গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, হায়ার সেকেন্ডারি সবই আছে। সব কিছু করার পর এখানে ক্যাটাগরি দিয়েছে যে কোন ক্যাটাগরির আন্ডারে কিন্তু কাজ করতে চাও। তো ক্যাটাগরি সিলেক্ট করার পরে কিন্তু এখানে যদি আদার কোনো ক্যাটাগরি তোমাদের দেওয়ার ইচ্ছা থাকে সেটা দিয়ে দাও, যদি না থাকে তাহলে কিন্তু এই ক্যাটাগরির মধ্যে টিক করে দিয়ে কিন্তু সাবমিট করে দিলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। বন্ধুরা, এতটুকুই করার আছে, এর থেকে বাইরে কিছুই করে নেই। খুবই সহজ একটি পদ্ধতি, খুবই সহজ একটি স্টেপ, টোটালি 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি mygov.in, মানে সত্যি কথা বলতে কোনো রকম ফেকের কোনো চান্সই নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটি দ্বারা এতটুকুই বলা ছিল যে খুবই সহজ পদ্ধতিতে আমরা একটা ভলেন্টিয়ার হতে পারি। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এবং এখনও অবধি আমার এই চ্যানেল দ্য টেকনোম্যানকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু সবসময় আসে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।